অন্তর্গত বিষয় পুষ্টি। এই পুষ্টির মধ্যে মানুষের আমাদের নিজেদের যে পুষ্টি পদ্ধতি তা হলো যে পুষ্টি নামে পরিচিত, এটা শুনেছ। এ হলো যে পুষ্টির পাঁচটি পর্যায়: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং অপাচ্য অংশের পরিচালনা। এই পাঁচ পর্যায়ের মধ্যে তোমাদের বইয়েতে সিলেবাসে পরিপাকটার উপরে বেশি জোর দেওয়া আছে, অন্য পর্যায়গুলো অত বিশদ বর্ণনা নেই। পরিপাক এর আগে ক্লাসগুলোতে করেছি। পরিপাক হওয়ার মূল লক্ষ্য হচ্ছে জটিল খাদ্যটাকে সরল করে দেওয়া। সরল মানে কেমন সরল? সরল মানে দ্রবণীয়, সরল মানে তরল, সরল মানে শোষণ উপযোগী। তাহলে আজ আমরা এই অংশটা শুরু করব। খাদ্য গ্রহণ পরিপাকের পরে তৃতীয় পর্যায় পুষ্টির হলো যেই পুষ্টি শোষণ পর্যায়। এই শোষণ বা যেটা অ্যাবজর্পশন, সরল খাদ্য হয় পুষ্টির যেটা মূল উপাদান হিসাবে শরীরের প্রতিটি জায়গায় কষে কষে যায়, সেটা কিন্তু সরল উপাদান। আর আমরা খাদ্য খেয়ে থাকি জটিল উপাদান। এই যে সরল উপাদানটা সেটাই শোষিত, এবং সেই সরল রূপ তোমরা ইতিমধ্যে জেনেছো যে তিন রকম খাদ্যকে পরিপাচিত করতে হয়, কার্বোহাইড্রেট বা শর্করা, তা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ নামক সরল শর্করায় রূপান্তরিত হয়ে শোষিত হবে। প্রোটিন, তার সরল রূপ হলো অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড রূপে শোষিত হবে। আর ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা সরল রূপ ফ্যাটে এবং এই রূপেই শোষিত হবে। বা ফ্যাটের ব্যাপারটা একটু অন্যরকম, অপাচিত অর্ধপাচিত ফ্যাটও শোষিত হয়। অপাচিত মানে যেমন ট্রাইগ্লিসারাইড, তেল, ঘি, মাখনে যেটা আছে, সরাসরি না পাচিত হয়েও শোষণ হয়। আর অর্ধপাচিত ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড, এটাও শোষিত হয়। আর অ্যামাইনো কি বলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এটাও শোষিত হয়। তাহলে ফ্যাটের শোষণটার সময় ফ্যাট অপাচিত, অর্ধপাচিত বা সম্পূর্ণ পাচিত অবস্থায় শোষিত হয়। আর বাকি তিনটি যে খাদ্য উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছেড়ে দিলে যেগুলোর পরিপাক দরকার হয় না, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এরাও শোষিত হয়। অর্থাৎ আমাদের মুখ্য খাদ্য উপাদানের যে ছয় প্রকার, ছয় প্রকারই শোষণ দরকার। এই শোষণটা খাদ্য উপাদানগুলো যেগুলো পরিপাচিত হয় এবং যেগুলো পাচিত হতে হয় না, ওই তিনটা ভিটামিন, খনিজ লবণ, জল, সবেই বেশিরভাগটা শোষিত হচ্ছে জল বাদে ক্ষুদ্রান্তের গহরে, যেখানে পরিপাক শেষ হয়। ক্ষুদ্রান্ত একটা সরু নল, অনেক দীর্ঘ, 4-5 মিটার লম্বা মানুষের। তা এই যে অত 14-15 ফুট লম্বা একটা নল, তার মধ্য দিয়ে খাবারটা যাচ্ছে, পাকস্থলীর দিকে এসে গ্রহণী দিয়ে মধ্য ক্ষুদ্রান্ত দিয়ে নিম্ন ক্ষুদ্রান্ত পর্যন্ত যাবে, ওই যাওয়াকালীন ক্রমশ পরিপাক যেমন শেষ করবে, তেমনি সরল রূপটাও যতটা সরল হচ্ছে আস্তে 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 করে গোটা ক্ষুদ্রান্তের নলটার ভিতর সরল খাদ্যকে শোষণ করে নিবে। ক্ষুদ্রান্তের যে কোষ আছে, আবরণী কলা কোষ, তাতে প্রবেশ করে, এবং সেই ক্ষুদ্রান্তের আবরণী কলা কোষ কেমন করে রেখেছে না, ক্ষুদ্রান্তের যে প্রাকা বা প্রাচীর, সেই প্রাচীরটা মনে করো আমার এটা আঙুলের, এই আঙুলটার বাইরে চামড়ার প্রাচীর, চামড়াতে আছে স্কিন, তেমনি ওই যে ক্ষুদ্রান্তের অন্তর্গত যে প্রাকার, সেই প্রাকারের ভিতরের দিকে গহরের দিকে, এটা নলাকৃতি কল্পনা করো, থ্রি ডাইমেনশন, ত্রিমাত্রিক কল্পনা করলে একটা গোল নল, আমাদের জল যায় যে পাইপগুলো, সেই পাইপগুলোর ভিতরটা ফাঁকা, বোঝা দিয়ে খাদ্য যাচ্ছে ক্ষুদ্রান্তের অন্তর্গত। পাইপের মানে ভিতর লাইনিং একটা আছে, আউটার লাইনিং একটা, যেটার সঙ্গে বস্তুটা টাচ হয়েছে ভিতরে, সেটা ইনার লাইনিং, আভ্যন্তরীণ স্তর। সেই গোলাকার ক্ষুদ্রান্তের, এটা তো দ্বিমাত্রিক আঁকা আছে, নল আঁকা আছে, গোলাকারটা আঁকা নেই, গোলাকার নলটার চতুর্দিকে যে তার প্রাচীর সৃষ্টি করেছে, তার একটা আউটার সার্ফেস, একটা ইনার সার্ফেস। এই ইনার সার্ফেসে মানে ভিতরের তলে প্রচুর পরিমাণে আঙ্গুলের মতো অভিক্ষিপ্ত অঙ্গ ভিতরের দিকে ঢুকে রেখে, এই দেখো ছোট ছোট করে আঁকা, এগুলো এক একটা নাম হচ্ছে ভিলাস, এবং বহু বচনে ভিল্লি বা ভিলাই, এক বচন ভিলাস। প্রতিটি ভিলাস শোষণ অঙ্গ নামে পরিচিত হলো ভিলাস, ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গ কে না ভিলাস, বহুবচনে ভিল্লি উচ্চারণ করা ভিল্লি বা ভিলাই। এই ভিল্লি বা ভিলাই হলো বহুবচন শব্দ, ভিলাসটা এক বচন শব্দ, এরকম লক্ষাধিক
বিল্লি রয়েছে আমাদের ক্ষুদ্রান্তের অন্তর্গাত ভিতরের দিকে, এইদিকে কি অন্তর্গাত, ওই দিকে কি অন্তর্গাত ভিতরের দিকে, যে আঙুলের মতো প্রবর্তন। এইখানে তো বড় করে একটাই, এটা ধরো আওতাস ক্ষুদ্রান্তের নলটা ছোট করে আঁকা আছে, এটা বাইরের গাত্র, এটা ভিতরের গাত্র, ভিতরের গাত্রটা ভিতরের দিকে গিয়ে আঙুলের মতো প্রবর্তন, একটি মাত্র বিলাস আঁকা আছে। তার নলটা যে আঁকা আছে কেন্দ্রে একটা লাল রঙের ল্যাকটিয়াল, বা এটাকে আমাদের নাম দেওয়া হয় পয়স্বিনী, বাংলা নাম হলো পয়স্বিনী। আর তার বাইরে যেগুলো আঁকা আছে এগুলো 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 জালক, রক্ত জালক। আর তার প্রাকারটা তৈরি হয়েছে আবরণী কলাকুশ। তাহলে এই রক্ত জালক আর ওই ল্যাকটিয়াল বা পয়স্বিনী, যে লসিকা নালী নামে পরিচিত, কেন্দ্রে একটি একক লসিকা নালী, আর লসিকা নালীকে ঘিরে অনেক সংখ্যক রক্ত জালক, ভিলাসের মূল বৈশিষ্ট্য। এবং এটি ভিলাস কি যদি তাহলে ক্ষুদ্রান্তের অবস্থিত শোষণ অঙ্গের নাম হলো ভিলাস। এই ভিলাসটা দুটো মেন ভূমিকা পালন করবে, যে তরলটা বহন করছে লসিকা সেটা একটা কেন্দ্রীয় নালী দিয়ে, তার নাম ল্যাকটিয়াল, বাংলায় পয়স্বিনী। আর এই পয়স্বিনীর মধ্যে ফ্যাট নামক যে বস্তু, সেই ফ্যাট নামক বস্তুর শোষণ ঘটে থাকে, পয়স্বিনীতেই যায় ফ্যাট, আর রক্তজালকে যায় শর্করা প্রোটিন। তিনটে খাদ্যের মেন শোষণের এই দুটো বস্তু, জামিন খনিজ লবণ জল, সেগুলো মিশছে রক্তে মিশে যাচ্ছে। স্পেশালি তাহলে লসিকা বহন করে ফ্যাট জাতীয় খাদ্য বস্তু শোষণের পরে, আর এই রক্ত জালক গুলো বহন করে বাকি উপাদান গুলো, সবই প্রায় রক্ত জালক কর্তৃক বাহিত হচ্ছে। এখন এই যে ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গ বিলাস, এইরকম অনেক সংখ্যক বিলাসে সমস্ত রক্ত জালক গুলো, মানুষের ক্ষুদ্রান্তে লক্ষ লক্ষ বিলাসের রক্ত জালক গুলো একত্রিত হয়ে একটি শিরা তৈরি করে, সেই শিরাটির নাম হলো পোর্টাল শিরা। পোর্ট মানে বন্ধন, পোর্টাল শিরা। আমাদের শরীরে দুরকম শিরা আছে, সিস্টেমিক শিরা, গোটা শরীরে ছড়িয়ে আছে, জালক থেকে উৎপত্তি হয়, আর একটা পোর্টাল শিরা। এই একটা পোর্টাল শিরাই রক্তে শোষিত শর্করা প্রোটিন অন্য উপাদান ফ্যাট বাদে ওইগুলো নিয়ে যায় যকৃত, তাই আমাদের শরীরের পোর্টাল শিরাটার নাম হলো হেপাটিক পোর্টাল শিরা। তাহলে প্রাথমিক ভাবে যাবে যকৃত, কোথায় যায়, কোথায় শোষিত হয়, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে বিলাস দ্বারা। কি রূপে শোষিত হয়, খাদ্য বস্তু সরল রূপে শোষিত হয়। আর কোথায় নিয়ে যায়, নিয়ে যায় আগে যকৃত, ফ্যাট ভাবে ফ্যাট, ফ্যাটও যকৃত কে আসবে, কিন্তু অনেকটা পথ পেয়ে, কারণ ওটা তো লসিকাতে যাচ্ছে, লসিকাতে গেলে আগে হৃৎপিণ্ডে যাবে, রক্তে মিশবে, রক্তে মিশে হৃৎপিণ্ড থেকে পুনরায় আবার সেই যকৃত ফিরে আসবে, পরে অনেকটা পথ পেয়ে ফ্যাটকে আসবে। আর বাকি উপাদানগুলো সরাসরি ওই সিস্টেমিক শিরা দিয়ে যকৃত, যকৃত থেকে ভবিষ্যতে যেদিন আমরা অনশন উপবাস করবো সেদিন সেটাকে কাজে লাগাব, এইভাবে শোষণটা ঘটে থাকে। এখন এই শোষণ অঙ্গ শুধুমাত্র আমরা ক্ষুদ্রান্তি ভাববো কিনা, আমাদের ক্ষুদ্রান্তের আগে পাকস্থলী, সেখানে অ্যালকোহল, সেখানে সেলাইন, সেখানে ওষুধ, এইগুলো কিছু শোষিত হয়ে যায়। আর জল নামক যে পদার্থ যা আমাদের নিত্য নৈমিত্তিক অনেকটা পরিমাণ পান করতে হয় শরীরকে স্বাভাবিক রাখতে, তার শোষণটা ক্ষুদ্রান্ত বাদ দিয়েও বৃহদন্তে হয়, বৃহদন্তে অনেকটা পরিমাণ জল শোষিত হয়ে থাকে, জলের শোষণের ওই জায়গাগুলো রয়েছে। আর খাদ্য উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, এইগুলো শোষিত মূলত ক্ষুদ্রান্তেই হয়, এবং ওই রক্তপথে রক্তজালক ওই সিস্টেমিক পোর্টাল শিরার কথাটা যেটা বললাম, ওই পোর্টাল শিরাতে ঢুকে যায়, তারপরে রক্ত সংবহনে মিশে গিয়ে কোষে কোষে খাদ্য পৌঁছায়। এই কোষে কোষে খাদ্য পৌঁছালে যে পর্যায়টা পুষ্টির শুরু হয়, হলো যে পুষ্টি, তা হলো আত্মীকরণ। আত্মীকরণ মানে মিশিয়ে নেওয়া, আত্মসাত করা, নানা রকম বিপাকীয় কাজে ব্যবহার করা খাদ্য উপাদানটা, সেইটা হলো আত্মীকরণ। আমরা খাদ্যকে খেলাম, খাদ্যকে পরিপাক করলাম, শোষণ করে নিলাম সরল রূপে, শোষিত খাদ্য কোথায় যাবে, লাস্ট টার্গেট কোথায়,
লাস্ট টার্গেট হলো দেহ কোষ, কারণ প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি জীবিত কোষে, পায়ের আঙুলের থেকে মাথার তালু পর্যন্ত যত জীবিত কোষ আছে প্রতিনিয়ত খাদ্য উপাদান, অক্সিজেন, অন্যান্য প্রয়োজনীয় উপাদান কোষকে সাপ্লাই করতে হবে। তাহলে সেই কোষকে খাদ্য সারাংশ সাপ্লাই হচ্ছে, শোষণের পরে রক্ত কর্তৃক বাহিত হয়ে কোষে কোষে যাচ্ছে, এবং কোষ প্রয়োজনীয় যে কাজটা খাদ্য সারাংশের যা কাজ, যদি বলে শক্তি উৎপাদন করব তাহলে তাকে শোষণে অংশ গ্রহণ করে শক্তি উৎপাদন করতে হবে, আর অন্য জিনিস অন্য বস্তু তৈরি করব, অন্য পদার্থে রূপান্তরিত করব, নানা রকম হরমোন উৎসেচক নানা রকম পদার্থ আমাদের সংশ্লেষের প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় বস্তু সংশ্লেষও খাদ্য উপাদানের সারাংশ থেকেই হবে। তাহলে এইগুলো কাজে লাগান, এটাকে বলে আত্মীকরণ। এবারে এই যে আত্মীকরণ হচ্ছে, আত্মীকরণের জায়গা হচ্ছে শরীরের কোষ, আর বাকিটা যেটা রয়ে গেল ক্ষুদ্রান্তে, মূল খাদ্য বস্তু সারাংশ শোষিত হওয়ার পরে যা রয়ে গেল তা অপাচ্য, পাচন হয়নি, সেই অপাচ্য অংশের যাওয়াটা হয় আরো পরবর্তী নালীর পথের দিকে, সেটা হলো বৃহদন্ত্র। বৃহদন্ত্রে কোলন এবং মলাশয় পায়ু এইরকম করে তার নির্গমন ঘটবে অপাচ্য অংশে। এখন কোলন মলাশয়ে যেতে যেতে তাহলে অনেকটা জল মিশে তরল হয়ে আছে, সেই খাদ্যটা যখনই গেল বৃহদন্ত্রে কোলন এবং মলাশয়ে দিয়ে পাস হয়ে যাবে, তখন ওই জায়গার খাদ্যের তরল রূপের জলীয় অংশটা শোষণ হয়ে যাবে, এবং কিছু মিউকাস গন্ধযুক্ত বস্তু যা জীবাণু এইসব মিশে যাবে, আর সেটাই নাম হচ্ছে মল। এই মল আকারে জমা হবে মলাশয় এবং পায়ু দিয়ে পায়ু ছিদ্র মারফত আমাদের মলের অপাচ্য অংশের বহিষ্করণ হয়। তাহলে পাঁচটা পর্যায়ে এই শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ, আর আগে ছিল পরিপাক, খাদ্য গ্রহণ, এই পাঁচ পর্যায়ের পুষ্টি সম্পন্ন করে থাকি আমরা কলজনিক পুষ্টি। এখন শোষণ, আত্মীকরণ, বহিষ্করণের যে তিনটে পর্যায় পুষ্টি, তার মধ্যে সংক্ষিপ্ত রূপে শোষণ অঙ্গ ইত্যাদি, এগুলো প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পয়ঃশ্বিনী কি বা ল্যাকটিয়া, এটা দিয়ে কি শোষিত হয় ফ্যাট, আর বাকি রক্তজালকে কি শোষিত হয়, পোর্টাল শিরা দিয়ে কোথায় যায়, হেপাটিক পোর্টাল শিরা যকৃতে যায়, আমাদের মানুষ স্তন্যপায়ী প্রাণী আমরা, আমাদের একটাই পোর্টাল শিরা আছে, হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক শব্দটা যকৃতের সাথে জড়িত, তার যকৃতে যায়, তারপর খাদ্য সারাংশটা অন্য জায়গায় যায়। এটা গেল শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ।